সাবধানী মরণ নাই ক্যান্সারৰ আগতিয়া সংকেত পায় নমস্কার আৰম্ভ কৰিবলৈ লৈছো প্ৰাগ নিউজ ডিজিটেলৰ বিশেষ অনুষ্ঠান লাইফষ্টাইল ক্যান্সার হৈছে আমি ভোগা ৰোগসমূহৰ ভিতৰত এবিধ আটাইতকৈ মাৰাত্মক ৰোগ এবাৰ এই ৰোগত আক্ৰান্ত হোৱাৰ পাছত ৰোগী গৰাকী জীয়াই থকাৰ সম্ভাৱনা প্ৰায় হাঁহ পায় কিন্তু ক্যান্সার রোগ হওয়ার পূর্বে শরীরে কিছুমান বিশেষ সংকেত দিয়ে আপুনি এই সংকেত সমূহ অনুমান করে অতি সোনকালে এগারী চিকিৎসকর কাছ চাপিব পারে আর এই রোগের প্রতিকার করব পারে গতি ক্যান্সার রোগের পূর্বে শরীরে কি কি সংকেত দিয়ে এই সন্দর্ভ চাওয়া আমার এক বিশেষ প্রতিবেদন কর্কট রোগ এনেকা একটা রোগ যার লক্ষণ চিনাক্ত করা অতি কঠিন এই রোগের লক্ষণ সমূহ দেখা যায় যেতিয়া ই সম্পূর্ণরূপে শরীর বিয়পি পড়ে কিন্তু শরীরের কিছুমান দৃশ্যমান পরিবর্তনের উপর নজর রাখলে আপুনি অতি সোনকালে এই রোগ ধরা পেলাব পারে কেতিয়াবা কেতিয়াবা নিশা অত্যাধিক ঘাম ওলাতো লিউকেমিয়া আর লিম্ফোমাকে ধরে বহু ধরনের ক্যান্সারের লক্ষণ বলে কোয়া হয় কিন্তু নিশা ঘাম ওলার আন বহুতো কারণ থাকিব পারে যেনে সংক্রমণ কিছুমান ঔষধ বা রজনবৃত্তি যেহেতু ক্যান্সার এক নীরব ঘাতক গতি শরীরের সর সর সমস্যা এটাকো আমি আহ্বান করা উচিত নহয় সে আজি আমি ক্যান্সারের এনে কিছুমান লক্ষণের বিষয়ে অবগত করাম যাবর সাধারণত নিশার ভাগত দেখা দিয়ে যদি আপুনি এই লক্ষণ সমূহ দেখা পায় তেন্তে চিকিৎসকর ওসরলৈ যাওয়াত পলম নকৰিব প্রথমতে শরীরের যিকোনো অংশত অপ্রয়োজনীয় বিষ কেতিয়াও আহ্বান নকৰিব কারণ বিষে শরীরত কিবা এটা ভুল হওয়াটো সূচায় যদি শরীরত বিষ অনুভব করে আছে তেন্তে তৎক্ষণাৎ চিকিৎসকর পরামর্শ গ্রহণ করক কারণ যদি কোনো রোগৰ বাবে হয় তেতিয়া সময়ৰ আগতে গম পোৱাৰ লগতে চিকিৎসকৰ পৰামৰ্শ গ্ৰহণ কৰি আপুনি সোনকালে সুস্থ হ'ব পাৰিব দ্বিতীয়তে যদি কোনো কাৰণ নোহোৱাকৈ নিজে নিজে ওজন হ্ৰাস পায় তেন্তে ইয়াক সহজভাৱে নলব কাৰণ কেতিয়াবা কোনো ৰোগত ভুগি থকা লোকৰ ওজন কমিবলৈ আৰম্ভ কৰে থাইৰয়ডৰ সমস্যা আৰু কেন্সাৰৰ বাবেও ওজন হ্ৰাস হ'ব পাৰে এই কাৰণে হঠাৎ ওজন কমিলেও চিকিৎসকৰ কাষ চাপক তৃতীয়তে গাঁঠি ফুলা আর বিষ এনেকা একটা লক্ষণ যেটু ক্যান্সার রোগীর ক্ষেত্রে তীব্রভাবে দেখা যায় বেশিরভাগ রোগী কেবল শরীরের গাঁঠির বাবেহে ক্যান্সার রোগত আক্রান্ত হয় গতি আপুনি আপনার শরীরের কোনো অংশত যদি বিষ অনুভব করেছে তেতিয়া লগে চিকিৎসকর ওসর পরীক্ষা করা কারণ ই ক্যান্সারের লক্ষণও হব পারে ইয়ার উপরও শরীরের যিকোনো অংশত ফুলাটো ক্যান্সারের লক্ষণ হব পারে চতুর্থতে কোনো কারণ নোহোৱাকৈ প্রসাব পায়খানা বা বমি তেজ ওলাটো সাধারণ কথা নহয় ই কোনো বিপদজনক রোগ বা কর্কট রোগের লক্ষণ হব পাৰে গতি এনে লক্ষণ দেখিলে সাবধান হোক পঞ্চমতে ছালৰ কিছু পরিবর্তনে ক্যান্সারের ইঙ্গিত দিব পাৰে যেনে ঘা গঠন অদ্ভুত তিলর জন্ম ছালৰ রং বা আকারের পরিবর্তন খজুয়তি রক্তক্ষরণ ইত্যাদি তেনে লক্ষণ দেখা পালেও চিকিৎসকর লগত অতি সোনকালে যোগাযোগ করক